আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যাদের অ্যালার্জি, শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি শরীর গেলে গেছে গা, আবার হয় আবার ভালো হয়, আবার হয় আবার ভালো হয়, আবার ওষুধ খান, দেখা যাচ্ছে কিছুদিন ভালো হয়ে থাকে, আবার আবার দেখা দেয়। আপনার যদি অ্যালার্জিটা হয়ে থাকে, একদম স্থায়ীভাবে কীভাবে সহজে ভালো করবেন? অ্যালার্জিটা মূলত 60% কিন্তু ধুলাবালু থেকে দায়, মানে 60% কিন্তু ধুলাবালু থেকে দায়, কারণ ওইগুলো ধুলাবালু শরীরে লাগিয়ে থাকলে কিন্তু অ্যালার্জিটা বেশি দেখা দেয়। এই অ্যালার্জিটা আপনারা সহজে দূর করতে পারবেন অল্প একটা দিন, 5 দিন সঠিক নিয়মে ব্যবহার করলে। আমি 2-3টা প্রসেস বলে দেবো, আপনার সুবিধে মতো দু একটা প্রসেস ফলো করবেন, 5 দিন আপনার শরীরে অ্যালার্জি একদম স্থায়ীভাবে সহজে দূর করতে পারবেন। আমি দেখেন যে একটা খাল দেখতেছেন, এটা হলো নিম গাছের যে খাল হয়, এই খাল আমি সংগ্রহ করছি। আপনারা এরকম সংগ্রহ করে এই 1 গ্লাস পানি নেবেন, পানিতে আপনারা এই খালগুলো ছোটো ছোটো গুটি গুটি করে পানিতে ভিজায় রাখবেন 20 মিনিট। 20 মিনিট ভিজায় রাখার পর, 20 মিনিট ভিজায় রাখার পর এটা ছাঁকুন দিয়ে সাইকা আপনার সুবিধা মতো বড়া পেটে খেতে পারেন, খালি পেটে খেতে পারেন। তো দিনে 1 বেলা 5 দিন খাবেন, এগুলো হলো প্রথম প্রসেস। দ্বিতীয় যে প্রসেসটা হলো নিম গাছের পাতা, এটা পাটায় বাইডা এটা পেস্ট করবেন, পেস্ট করে ছোট ছোট গুটি গুটি করে গুল গুল করে এটা মার্বেল মতো করে এটা আপনার রৌদ্রে শুকায় রাখবেন, মানে বুড়ি আকারে শুকায় রাখবেন। এটা আপনার রৌদ্রে 3 দিন বা 4 দিন শুকায়, তারপরে আপনার এই শুকানো বুড়িগুলা আপনারা ভরা পেটে দিনে 1 বেলা একটা করে খাবেন, 5 দিন বা 6 দিন, এর বেশি খাবেন না, 5 দিন বা 6 দিন খেতে পারেন, এর বেশি খাবেন না। এভাবে যদি আপনারা 5 দিন খান বা 6 দিন খান, দেখবেন আপনার অ্যালার্জিটা সহজে দূর হয়ে গেছে। তৃতীয় যে প্রসেসটা সেটা হলো নিম পাতা। নিম পাতা পরিমাণ মতো নিম পাতা নেবেন, আর নেবেন বড়ই পাতা। বড়ি পাতা আর নিম পাতা নিয়ে পরিমাণ মতো পাতা নিয়ে এটা 2 কেজি বা 2.5 কেজি পানিতে নিম পাতা আর বড়ি পাতা নিয়ে হালকা আগুন দিয়ে একটু হিট করবেন, মানে কুসুম গরম করবেন পানিটা। এই কুসুম গরম পানিটা যে পানি দিয়ে আপনারা গোসল করেন এই পানিতে দিয়ে মিশাবেন, মিশাই আপনারা এইরকমভাবে 4-5 দিন গোসল করবেন। শরীরে যে জীবাণু, বাইরের থেকে যে জীবাণুগুলো আছে এগুলো সহজে দূর করতে পারবেন, দেখবেন শরীরের অ্যালার্জিটা সহজে দূর হয়ে গেছে। এইভাবে আপনারা অল্প কয়েকটা দিন ব্যবহার করেন, দেখবেন শরীরের অ্যালার্জিটা সহজে দূর হয়ে যাবে। আর এটা কি সবাই ব্যবহার করতে পারবো? সবাই কি ব্যবহার করতে পারবো? সবাই ব্যবহার করতে পারবো না, কারা ব্যবহার করতে পারবো না? যারা দেখবেন গর্ভবতী মহিলারা আছে তারা এটা ব্যবহার করতে পারবো না। এই যেগুলো আমি প্রসেসগুলো বলছি, এই নিম গাছের খাল বড়ি এগুলো খাইতে পারবো না। আর যারা নাকি নতুন অপারেশন করছেন বা অপারেশন করতে যাবেন, তারা আপনার হলো এগুলা খাইতে পারবো না, ব্যবহার করতে পারবো না। আর সকল শ্রেণীর মানুষই ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। এভাবে সঠিক নিয়মে ব্যবহার করলে আপনারা সহজে অ্যালার্জিটা দূর করতে পারবেন। আর যদি ভিডিও ভালো লাগে, যদি উপকারে আসে, যদি পেজটা ফলো না দিয়ে থাকেন তাহলে ফলো দিবেন, ফলো দিলে ইট হয়, নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন। আর শেয়ার দিবেন, শেয়ার দিলে অন্য একটা মানুষ সহজে দেখতে পায়। আর ইউটিউবে অবশ্যই, যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান।